উচ্চ মাধ্যমিক সিলেবাসে কি আবারও পরিবর্তন হবে? এবার উচ্চ মাধ্যমিক বলতে কি এই বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা না, যারা ক্লাস ইলেভেন এই বছর উঠেছ অর্থাৎ 2024-26 তাদের জন্য সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, তাদের বইও বদলে গেছে, তাদের সিলেবাস জানিয়ে দেওয়া হয়েছে, যদিও দীর্ঘদিন পরে তারা বইটা হাতে পেয়েছে, বই হাতে পেতে না পেতে পরীক্ষা। এবং এই টানাপোড়েনের মধ্যে আবার পশ্চিমবঙ্গের বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা শিক্ষা সংসদকে জানিয়েছে, পাশের খবরটা দেখলে তোমরা বুঝতে পারবে, যে সিলেবাস পুনর্নির্বাচনের জন্য, কারণ তারা মনে করে যে সিলেবাস নাকি ছাত্রছাত্রীদের মধ্যে ভয় বা ভীতি সৃষ্টি করেছে। এই সিলেবাস সঠিক সেমেস্টার পদ্ধতির যে সময়সীমা তার মধ্যে কি তারা শেষ করতে পারবে, এটা তাদের কাছে একটা বৃহৎ প্রশ্নচিহ্ন তারা মনে করছেন। এবং সত্যি সিলেবাস যদি দেখা যায়, এই বইটা যদি লক্ষ্য করা যায়, যে বইয়ের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে, বিশেষ করে কবিতা ইউলিসিস আছে, ক্লাস টুয়েলভে ক্লাস ইলেভেনে যে কবিতাগুলো রয়েছে বা যে পাঠ্যগুলো রয়েছে, বেশ পাঠ্যগুলো কিন্তু অনেকটাই বড় বড় এবং সাইকোলজিক্যাল কনসেপ্টে ভরা। যেমন ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমে রয়েছে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, যেটা তোমাদের পড়তে গিয়ে অনেকেরই ভয় ভীতি তৈরি হয়, কিন্তু আমি 100% অ্যাসিউরেন্স দিয়ে আমি আমার ছেলেমেয়েদের পড়িয়েছি, যারা অনলাইন ক্লাসেস করে অফলাইন ক্লাসেস করে তাদের মধ্যে কোনো টেনশন এক ফোটাও রাখিনি, তাদের পুরো ক্লাস ইলেভেনের সিলেবাস ফার্স্ট সেমের কমপ্লিট হই হই করতে করতে তারা কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড সেম আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, আমাদের সেকেন্ড সেমও কমপ্লিট হয়ে যাবে, কারণ সেকেন্ড সেমে ডেসক্রিপটিভ ইংলিশ আছে, লেখা, হাতের লেখার স্পিড, একা লেখার ক্ষমতা। ফার্স্ট সেমে যেহেতু MCQ পড়ে গেছি, সেকেন্ড সেমে যেহেতু আমাদের MCQ নেই, আমাদের SAQ এবং ডেসক্রিপটিভ ইংলিশ, সেখানে লেখার ক্ষমতা কিন্তু অবশ্যই উন্নত করতে হবে, এবং সেখানে সাজেস্টিভ পড়াশুনো করতে হবে, কারণ কোন প্রশ্নগুলো পড়বে কোন প্রশ্নগুলো বাদ দেবে সেগুলো অনেক ব্যাপার থাকে। তো তোমরা যারা এখনও ফার্স্ট সেমি কি করবে বুঝতে পারছো না, তোমরা কিন্তু আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রামে অবশ্যই জয়েন হতে পারো, তোমাদের ক্র্যাশ কোর্সও চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যারা ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম দুটোই একসঙ্গে নিতে চাইছো, বিশদ ভর্তি সংক্রান্ত বিষয়ে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই মেসেজ করো। বহু ছেলেমেয়েরা এর ফল নিচ্ছে, তোমরা শুধু ভেবে যাচ্ছ আর টেনশন করে যাচ্ছ। দেখো এই সিলেবাস কতখানি পরিবর্তন করা সম্ভব, কারণ পাঠ্যবই বেরিয়ে গেছে, পাঠ্যবই বেরিয়ে অনেক স্কুলে পড়া শুরু হয়ে গেছে। তবে একটা যুক্তি আমি মানতে পারিনি স্যারদের সঙ্গে, যে এই পাঠ্যবই বা এই ধরনের সিলেবাস নাকি পড়াশুনোটাকে টিউশনমুখী করে তোলে। আমি আমার এলাকার বিভিন্ন স্কুলের স্বনামধন্য শিক্ষক শিক্ষকদের বলতে শুনি যে কতটা কাকতালীয় বিষয় যে তোমরা কেন টিউশন পড়ো, আসলে ওনাদের কোথায় বাধে টিউশন মাস্টারমশাইয়ের কাছে পড়াতে। এবং কাকতালীয় বিষয় এইটাই যে তার সন্তান রয়েছে, সেও কিন্তু আমার ছাত্রের কাছে বায়োলজি পড়ে এবং সেটাও একটা প্রাইভেট টিউশন। আপনাদের মানতে কোথায় বাধে একটু বলতে পারেন, একটু বলবেন? আপনারা কি করেন স্কুলে যাতে ছেলেমেয়েদের টিউশনের জন্য ছুটতে হয়? একটু ভাবনা চিন্তা করে কথাগুলো বলবেন। টিউশনমুখী পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, পৃথিবীতে পড়াশুনো টিউশনমুখী ছিল, আগামীতেও থাকবে। তবে এই সিলেবাস কতক্ষণই বদলাবে, বদলানো অসম্ভব, কারণ বই বেরিয়ে গেছে, সিলেবাস একই থাকবে। পড়ানোর স্ট্র্যাটেজি বদলাতে হবে, পড়ানোর ধরন বদলাতে হবে, পড়ানোটা অনেকটাই বাস্তবমুখী, এন্টারটেইনিং করতে হবে। ছেলেমেয়েদের কাছে কিসের ভয়? কোনো ভয় নেই, এই সিলেবাস হাতের মুঠোয় চলে আসবে। ভরসা রাখতে হয় শিক্ষকের প্রতি, ভরসা রাখতে হয় শিক্ষকের ক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। সিলেবাস আমার ছেলেমেয়েদের কাছে, সিলেবাস হাতের মুঠোয় সিলেবাস। তবে হ্যাঁ, বেশ কিছু জায়গায় সিলেবাস অতিরিক্ত বড় করা হয়েছে, বেশ কিছু জায়গায় সিলেবাস অতিরিক্ত দেওয়া হয়েছে, অতিরঞ্জিত দেওয়া হয়েছে। তবে কিছু করার নেই, আমরা এটাই নিয়ে ভালোভাবে প্রস্তুতি নেব। তাই সিলেবাস কী হবে না হবে এগুলোতে একদম মাথা ঘামাবে না, কারণ সেমেস্টার সিস্টেম মানে চোখ বুঝলেই পরীক্ষা, চোখ মেললেই পরীক্ষা, এমন একটা ব্যাপার। তো এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই, ভয় পাওয়ার, কারণ তোমরা যখন 11-12 আগে পড়তে তখন কি মনে করতে, পরীক্ষার আগের এক মাস বা দু মাস পড়লেই হবে? এখানে কিন্তু তা নয়। আর সরকারের সিস্টেম যদি এমনটা হয় যে সিলেবাসে যে সেমেস্টারে ফেল করলে তোমাকে কিন্তু সাপ্লিমেন্টারির জন্য ফাইন দিতে হবে, সরকার কিন্তু তোমার থেকে ফাইন নিয়েই ছাড়বে, এটা মাথায় রেখো। সুতরাং একটু একটু করে প্রতিদিন অল্প অল্প করে ভালো করে পড়ো, সিলেবাস যত কঠিন হোক না কেন কোনো ব্যাপারই না, কোনো বিষয় নয়। তবে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে তোমরা কি মনে করো নিচে জানিও, এই খবরটা দেখে আমি চমকে উঠেছি নাকি ছেলেমেয়েদের কাছে বিশাল কঠিন। এই খবরগুলো শুনলে গার্ডিয়ানসরা তাই মনে করতে পারে যে সিলেবাস ভীষণ কঠিন, মোটেও না। সিলেবাস কঠিন তো থাকবেই, তাহলে কম্পিটিশনটা আসলো কী করে? সিলেবাস তো কঠিন থাকবেই, তবে এতটা কঠিন না যে আমরা শেষ করতে পারবো না।
আমরা শেষ করব, তবে হ্যাঁ এখানে কনসিস্টেন্টলি শেষ করতে হয়। একটা স্কুলে একটা সাবজেক্ট পড়ানোর জন্য 3 থেকে 4 জন মাস্টারমশাই থাকে, কেউ গল্প করায়, কেউ কবিতা করায়, কেউ নাটক করায়, কেউ গ্রামার করায়। আর আমরা টিউশন মাস্টারমশাইরা একটা সাবজেক্ট ওরা সপ্তাহে 7 দিন 6 দিন পড়ায়, আমরা সপ্তাহে 2 দিন পড়াই। আমরা হাসতে হাসতে সিলেবাস কমপ্লিট করে ফেলি। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কি মতামত নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, একদম ভয় পাবেন এই সমস্ত খবরে। বারবার করে বলছি, জাস্ট খবরে কান না দিয়ে পড়াশোনায় মন দাও, তবেই দেখবে তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। খুব ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।